নমস্কার বন্ধুরা, স্টেপিটসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা কথা ভাবছিলাম, রোজ আমি একটা করে রেসিপি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখছেন সবই ঠিক আছে, তবে আজ আমার মনে হলো কেননা আমি যে সকল রান্না করব তার প্রত্যেকটা রেসিপির একটা করে ইতিহাস আছে প্রত্যেকটা খাবারে, আর সেটা যদি আমরা জেনে নিই তারপর রেসিপিটি আপনি যখন বাড়িতে বানাবেন আর খাবারের সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে যদি এর ইতিহাস বা যতটুকু জানা যায় সেটা জানিয়ে দিতে পারেন বা শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু শুধু খাবার না, ব্যাপারটা খুব মজার হবে, তাই নয় কি? তাই আজ থেকে আমি প্রত্যেকটা রেসিপির যতটুকু জানা যায় সেই ইতিহাস হোক বা সেই খাবারের সম্বন্ধে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আসুন দেখে নিই আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কলার চিপস, বা আর একটা এর অদ্ভুত নাম আছে গডস ওন চিপস। তো গডস ওন চিপস কেন বলা হচ্ছে সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমরা অনেকেই কলার চিপস কথাটা জানি না, আলুর চিপস শুনেছি, খেয়েছি, দেখেছি, বাজারে নামি দামি কোম্পানির বিক্রি হয়, দোকানে দোকানে বিক্রি হচ্ছে, কিন্তু কলার চিপস আমরা অতটা বিক্রি হতেও দেখি না। দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি কলার চিপস, আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, মাঝখানে কেন কি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাহলে কলার চিপস বানানোর জন্য আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এবারে আধ ঘন্টা মতন আমি জলের মধ্যে কলাগুলোকে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম কলাগুলো, আমি এবারে কেটে নেব। জল থেকে তুলে আমি এখানে কলাগুলো টাওয়ালের উপর বিছিয়ে নিয়েছি, এর মধ্যে লেগে থাকা জলগুলো শুকিয়ে যাওয়ার জন্য। এবারে আমি মিশিয়ে নেব হলুদ।
এবারে আমি এখানে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে কলাগুলো ভেজে নেব। যতক্ষণ কলা চিপস ভাজা হচ্ছে তোমাদেরকে আমি কিছু কথা জানিয়ে দিই এই বানানা চিপসের সম্বন্ধে। আচ্ছা, বানানা চিপসকে গডস ওন চিপস কেন বলা হয় সেটার কারণ হচ্ছে এই কলার চিপস প্রথম হয়েছিল কেরালাতে। আর যেহেতু অনেকেই জানেন যে কেরালার আরেকটি নাম হচ্ছে গডস ওন কান্ট্রি, তাই এই চিপসের আরেকটা নাম হচ্ছে গডস ওন চিপস। আমরা যেমন এখানে চায়ের সাথে বিস্কিট খাই, না আমি এটা বলছি না যে ওরা বিস্কিট খায় না, তবে ওদের কলার চিপস আবশ্যক, মানে থাকবেই। কলা উৎপাদনের দিক থেকে দক্ষিণ ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম, সেই কারণে এখানে কলার বিভিন্ন রকমের ওরা রেসিপি করে, যার মধ্যে কলার চিপস হলো একটি। এই কলার চিপসকে ওরা বানিয়ে তার মধ্যে নুন, চিনি, মধু, গুড়, বিভিন্ন রকমের মশলা ইত্যাদি মাখিয়ে ওরা বড় বড় জারে তুলে রাখে আর একটু একটু নিয়ে খেতে থাকে। এমনকি এই চিপস আপনি ফ্রিজেতেও রাখতে পারেন বেশি দিনের জন্য যদি রাখতে চান। এই সকল শুনে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো। ও হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওরা কিন্তু এই চিপসটি সম্পূর্ণ নারকেল তেলের মধ্যে ভাজে। ও, আমারও ভাজা হয়ে এসেছে, বাদবাকি ভিডিওটি দেখে নিন। চিপসগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। কলার চিপস এখানে তৈরি, আমি এবারে মিশিয়ে নেব এর মধ্যে নুন। লঙ্কা গুঁড়ো এবারে নিয়ে নিচ্ছি, চাট মশলা। কলার চিপস একদম তৈরি, দেখতেই পাচ্ছেন। এবারে আপনারা এটাকে কাঁচের জারে একটা রেখে দেবেন আর যখন ইচ্ছে বের করে খেতে পারেন।